নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আপনারা নিয়তিতে বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে আপনাদের জন্য যে মানুষটা, যে কাজটা নির্দিষ্ট ছিল, সে একদিন আপনারই হবে? যতই আপনি নিজে চান বা অন্য কেউ না চায়। জানেন, আমি একটা কথা খুব বিশ্বাস করি, ভাগ্যবান প্রেমিক প্রেমিকা তারাই হয় যাদের ভালোবাসা সাহায্য পায় এই নিয়তির। বহু বাধা, বহু বিপত্তি আসে, কিন্তু একটু ধৈর্য রাখতে পারলে একদিন একটা বিন্দুতে এসে ঠিক মিলে যায় দুটো মানুষ। আর দুটো মানুষ যখন দুজন দুজনকে নিজেদের সবটুকু দিয়ে ভালোবাসে, নিয়তিও চেষ্টা করে নিজের সর্বস্ব দিয়ে তাদের পাশে থাকার। কখনো সে জিতিয়ে দিতে পারে মানুষগুলোকে, কখনো নিজেই হেরে ভূত হয়ে যায়। তবে চেষ্টা করেই, নিশ্চয়ই করে। যাক, অনেক বকবক করলাম, এবার গল্পে আসি। আজ প্রেমের গল্প বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে, মিলনান্তক প্রেমের গল্প। আর এত সব গৌরচন্দ্রিকা কেন করলাম, সে গল্প শুনলেই বুঝতে পারবেন। শুরু হচ্ছে আজকের নিবেদন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যুগলাঙ্গুড়ীয়। ও হ্যাঁ, আর একটা কথা, এই লেখার ভাষায় বিন্দু মাত্র পরিবর্তন করার দুঃসাহস বা ইচ্ছা কোনোটাই দেখাতে পারিনি। বঙ্কিমী সাহিত্যে ভাষা ও কাহিনী ওতপ্রোতভাবে জড়িয়ে, একে অপরের পরিপূরক, তাদের পৃথক করার চেষ্টা বোধহয় না করাই ভালো। দুইজনে উদ্যান মধ্যে লতা মণ্ডপতলে দাঁড়াইয়াছিলেন। তখন প্রাচীননগর তাম্রলিপ্তে চরণধৌত করিয়া অনন্ত নীল সমুদ্র মৃদু মৃদু নিনাদ করিতেছিল। তাম্রলিপ্ত নগরের প্রান্তভাগে সমুদ্র তীরে এক বিচিত্র অট্টালিকা ছিল, তাহার নিকট একটি সুনির্মিত বৃক্ষবাটিকা। বৃক্ষবাটিকার অধিকারী ধনদাস নামক একজন শ্রেষ্ঠী। শ্রেষ্ঠীর কন্যা হিরণময়ী লতা মণ্ডপে দাঁড়াইয়া একা যুবা পুরুষের সঙ্গে কথা কহিতেছিলেন। হিরণময়ী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিলেন। তিনি ঈপ্সিত স্বামীর কামনায় একাদশ বৎসরে আরম্ভ করিয়া ক্রমাগত পঞ্চ বৎসর এই সমুদ্র তীরবাসিনী সাগরেশ্বরী নামী দেবীর পূজা করিয়াছিলেন, কিন্তু মনোরথ সফল হয় নাই। প্রাপ্ত যৌবনা কুমারী কেন যে এই যুবার সঙ্গে একা একা কথা কহেন, তাহা সকলেই জানিত। হিরণময়ী যখন চারি বৎসরের বালিকা, তখন এই যুবার বয়ক্রম আট বৎসর। ইহার পিতা শচীসুত শ্রেষ্ঠী ধনদাসের প্রতিবেশী, এজন্য উভয়ে একত্র বাল্যক্রীড়া করিতেন, হয় শচীসুতের গৃহে নয় ধনদাসের গৃহে, সর্বদাই একত্র সহবাস করিতেন। এক্ষণে যুবতীর বয়স ষোড়শ, যুবার বয়স বিংশতি বৎসর, তথাপি উভয়ের সেই বাল্য সখিত্ব সম্বন্ধই ছিল। একটুমাত্র বিঘ্ন ঘটিয়াছিল, যথাবিহিত কালে উভয়ের পিতা এই যুবক যুবতীর পরস্পরের সঙ্গে বিবাহ সম্বন্ধ করিয়াছিলেন। বিবাহের দিন স্থির পর্যন্ত হইয়াছিল। অকস্মাৎ হিরণময়ের পিতা বলিলেন, আমি বিবাহ দিব না। সেই অবধি হিরণময়ী আর পুরন্দরের সঙ্গে সাক্ষাৎ করিতেন না। অদ্য পুরন্দর অনেক বিনয় করিয়া বিশেষ কথা আছে বলিয়া তাহাকে ডাকিয়া আনিয়াছিলেন। লতা মণ্ডপতলে আসিয়া হিরণময়ী কহিল, আমাকে কেন ডাকিয়া আনিলে? আমি এক্ষণে আর বালিকা নহি, এখন আর তোমার সঙ্গে এমতো স্থানে একা সাক্ষাৎ করা ভালো দেখায় না, আর ডাকিলে আমি আসিব না। ষোলো বৎসরের বালিকা বলিতেছে আমি আর বালিকা নহি, ইহা বড় মিষ্ট কথা, কিন্তু সে রস অনুভব করিবার লোক সেখানে কেহই ছিল না। পুরন্দরের বয়স বা মনের ভাব সেরূপ নহে। পুরন্দর মণ্ডপ বিলম্বিত লতা হইতে একটি পুষ্প ভাঙিয়া লইয়া তাহা ছিন্ন করিতে করিতে বলিলেন, আমি আর ডাকিব না, আমি দূর দেশে চলিলাম, তাই তোমাকে বলিয়া যাইতে আসিয়াছি।
দূর দেশে, কোথায়? সিংহলে। সিংহলে সে কি, কেন সিংহলে যাইবে? কেন যাইব? আমরা শ্রেষ্ঠী, বাণিজ্যার্থ যাইব। বলিতে বলিতে পুরন্দরের চক্ষু ছলছল করিয়া আসিল। হিরণময়ী বিমনা হইলেন, কোনো কথা কহিলেন না। অনিমেষ লোচনে সম্মুখবর্তী সাগর তরঙ্গে সূর্যকিরণের ক্রীড়া দেখিতে লাগিলেন। প্রাতঃকাল, মৃদু পবন বহিতেছে। মৃদু পবনোত্থিত অতুঙ্গ তরঙ্গে বালারুণ রশ্মি আহরণ করিয়া কাঁপিতেছে। সাগরজলে তাহার অনন্ত উজ্জ্বল রেখা প্রসারিত হইয়াছে। শ্যামাঙ্গী রঙ্গে রজতালঙ্কার বধ ফেননিচয়ে শোভিতেছে। তীরে জলচর পক্ষীকুল শ্বেত রেখা সাজাইয়া বেড়াইতেছে। হিরণময়ী সব দেখিলেন, নীল জল দেখিলেন, তরঙ্গশিরে ফেনোমালা দেখিলেন, সূর্যরশ্মির ক্রীড়া দেখিলেন, দূরবর্তী অর্ণবপোত দেখিলেন, নীলাম্বরে কৃষ্ণ বিদ্যুৎবৎ একটি পাখি উড়িতেছে তাহাও দেখিলেন। শেষে ভূতলশায়ী একটি শুষ্ক কুসুমের প্রতি দৃষ্টি করিতে করিতে কহিলেন, তুমি কেন যাবে? অন্যান্যবার তোমার পিতা যাইয়া থাকেন। পুরন্দর বলিল, আমার পিতা বৃদ্ধ হইতেছেন, আমার এখন অর্থোপার্জনের সময় হইয়াছে, আমি পিতার অনুমতি পাইয়াছি। হিরণময়ী লতা মণ্ডপের কাষ্ঠে ললাট রক্ষা করিলেন। পুরন্দর দেখিলেন তাহার ললাট কুঞ্চিত হইতেছে, অধর স্ফুরিত হইতেছে, নাসিকারন্ধ্র স্ফীত হইতেছে। দেখিলেন যে হিরণময়ী কাঁদিয়া ফেলিলেন। পুরন্দর মুখ ফিরাইলেন। তিনিও একবার আকাশ, পৃথিবী, নগর, সমুদ্র সকল দেখিলেন, কিন্তু কিছুতেই রহিলেন না। চক্ষুর জল গণ্ড বাহিয়া পড়িল। পুরন্দর চক্ষু মুছিয়া বলিলেন, এই কথা বলিবার জন্য আসিয়াছ? যেদিন তোমার পিতা বলিলেন কিছুতেই তোমার সঙ্গে বিবাহ দিবেন না, সেই দিন হইতেই আমি সিংহলে যাইবার কল্পনা স্থির করিয়াছিলাম। ইচ্ছা আছে যে সিংহল হইতে আর ফিরিব না, যদি কখনো তোমায় ভুলিতে পারি তবেই ফিরিব। আমি অধিক কথা বলিতে জানি না, তুমিও অধিক কথা বুঝিতে পারিবে না। ইহা বুঝিতে পারিবে যে আমার পক্ষে জগৎ সংসার একদিকে, তুমি একদিকে হইলে, জগৎ তোমার তুল্য নহে। এই বলিয়া পুরন্দর হঠাৎ পশ্চাতে ফিরিয়া পদচারণ করিয়া অন্য একটি বৃক্ষের পাতা ছিঁড়িলেন। অশ্রুবেগ কিঞ্চিত শমিত হইলে ফিরিয়া আসিয়া আবার কহিলেন, তুমি আমায় ভালোবাসো তাহা আমি জানি, কিন্তু যবে হোক অন্যের পত্নী হইবে, অতএব তুমি আমাকে মনে রাখিও না। তোমার সঙ্গে যেন এই জন্মে আমার সাক্ষাৎ না হয়। এই বলিয়া পুরন্দর বেগে প্রস্থান করিলেন। হিরণময়ী বসিয়া কাঁদিতে লাগিলেন। রোদন সংবরণ করিয়া একবার ভাবিলেন, আমি যদি আজ মরি তবে কি পুরন্দর সিংহলে যাইতে পারে? আমি কেন গলায় লতা বাঁধিয়া মরি না, কিংবা সমুদ্রে ঝাঁপ দিই না? আবার ভাবিলেন, আমি যদি মরিলাম তবে পুরন্দর সিংহলে যাক না যাক তাতে আমার কি? এই ভাবিয়া হিরণময়ী আবার কাঁদিতে বসিল। কেন যে ধনদাস বলিয়াছিলেন যে পুরন্দরের সঙ্গে হিরণের বিবাহ দিব না, তাহা কেহ জানিত না। তিনি তাহা কাহারও সাক্ষাতে প্রকাশ করেন নাই। জিজ্ঞাসা করিলে বলিতেন, বিশেষ কারণ আছে। হিরণময়ীর অন্যান্য অনেক সম্বন্ধ আসিল, কিন্তু ধনদাস কোনো সম্বন্ধেই সম্মত হইলেন না। বিবাহের কথা মাত্রে কর্ণপাত করিতেন না। কন্যা বড় হইল বলিয়া গৃহিণী তিরস্কার করিতেন, ধনদাস শুনিতেন না। কেবল বলিতেন, গুরুদেব আসুন, তিনি আসলে কথা হইবে। পুরন্দর সিংহলে গেলেন। তাহার সিংহল যাত্রার পর দুই বৎসর এই রূপে গেল।
পুরন্দর ফিরিলেন না, হিরণময়ীর কোনো সম্বন্ধ হইল না। হিরণ অষ্টাদশ বৎসরের হইয়া উদ্যান মধ্যস্থ নব পল্লবিত চ্যুত বৃক্ষের ন্যায় ধনদাসের গৃহ শোভা করিতে লাগিল। হিরণময়ী ইহাতে দুঃখিত হয় নাই, বিবাহের কথা হইলে পুরন্দরকে মনে পড়িত। তাহার সেই ফুল্ল কুসুম মালামণ্ডিত কুঞ্চিত কৃষ্ণ কুন্তলা বলিবেষ্টিত সহাস্য মুখমণ্ডল মনে পড়িত। তাহার সেই দিরদ শুভ্র স্কন্ধদেশে স্বর্ণপুষ্প শোভিত নীল উত্তরীয় মনে পড়িত। ভদ্রহস্তে হীরকাঙ্গুরীয়গুলি মনে পড়িত। হিরণময়ী কাঁদিতেন, পিতার আজ্ঞা হইলে যাহাকে তাহাকে বিবাহ করিতে হইত, কিন্তু সে জীবন মৃত্যুবধ হইত। তবে তাহার বিবাহ উদ্যোগে পিতাকে অপ্রবৃত্ত দেখিয়া আহ্লাদিত হন বা না হন বিস্মিতা হইলেন। লোকে এত বয়স অবধি কন্যা অবিবাহিতা রাখে না, রাখিলেও তাহার সম্বন্ধ করে। তাহার পিতা সে কথায় কর্ণ পর্যন্ত দেন না কেন? একদিন অকস্মাৎ এ বিষয়ের কিছু সন্ধান পাইলেন। ধনদাস বাণিজ্য হেতু চীন দেশে নির্মিত একটি বিচিত্র কৌটা পাইয়াছিলেন। কৌটা অতি বৃহৎ, ধনদাসের পত্নী তাহাতে অলঙ্কার রাখিতেন। ধনদাস কতকগুলি নতুন অলঙ্কার প্রস্তুত করিয়া পত্নীকে উপহার দিলেন। শ্রেষ্ঠী পত্নী পুরাতন অলঙ্কারগুলি কৌটা সমেত কন্যাকে দিলেন। অলঙ্কারগুলি রাখা ঢাকা করিতে হিরণময়ী দেখিলেন যে তাহাতে একখানা ছিন্নলিপির অর্থাবশেষ রহিয়াছে। হিরণময়ী পড়িতে জানিতেন, তাহাতে প্রথমেই নিজের নাম দেখিতে পাইয়া কৌতূহলাবিষ্ট হইলেন। পড়িয়া দেখিলেন যে অর্থাংশ আছে তাহাতে কোনো অর্থবোধ হয় না, কে কাহাকে লিখিয়াছিল তাহাও কিছু বুঝা গেল না। কিন্তু তথাপি পড়িয়া হিরণময়ীর মহাভীতি সঞ্চার হইল। ছিন্ন পত্রখণ্ড এই রূপ। জ্যোতিষী গণনা করিয়া দেখিলা হিরণময়ীর তুল্য সোনার পুত্তলি, বাহ হইলে ভয়ানক বিপদ, সরমুখ পরস্পরে হইতে পারে। হিরণময়ী কোনো অজ্ঞাত বিপদ আশঙ্কা করিয়া অত্যন্ত ভীতা হইলেন। কাহাকে কিছু না বলিয়া পত্রখণ্ড তুলিয়া রাখিলেন। দুই বৎসরের পর আরও এক বৎসর গেল, তথাপি পুরন্দরের সিংহল হইতে আসার কোনো সংবাদ পাওয়া গেল না। কিন্তু হিরণময়ীর হৃদয়ে তাহার মূর্তি পূর্ববৎ উজ্জ্বল ছিল। তিনি মনে মনে বুঝিলেন যে পুরন্দরও তাহাকে ভুলিতে পারেন নাই, নচেত এতদিনে ফিরিতেন। এইরূপে দুই আর একে তিন বৎসর গেলে অকস্মাৎ একদিন ধনদাস বলিলেন, চলো সপরিবারে কাশী যাইব, গুরুদেবের নিকট হইতে তাহার শিষ্য আসিয়াছেন, গুরুদেব সেইখানে যাইতে অনুমতি করিয়াছেন, তথায় হিরণময়ীর বিবাহ হইবে, সেইখানে তিনি পাত্র স্থির করিয়াছেন। ধনদাস পত্নী ও কন্যাকে লইয়া কাশী যাত্রা করিলেন। উপযুক্ত কালে কাশীতে উপনীত হইলে পর ধনদাসের গুরু আনন্দস্বামী আসিয়া সাক্ষাৎ করিলেন এবং বিবাহের দিন স্থির করিয়া যথাশাস্ত্র উদ্যোগ করিতে বলিয়া গেলেন। বিবাহের যথাশাস্ত্র উদ্যোগ হইল, কিন্তু ঘটা কিছুই হইল না। ধনদাসের পরিবারস্থ ব্যক্তিভিন্ন কেহই জানিতে পারিল না যে বিবাহ উপস্থিত, কেবল শাস্ত্রীয় আচার সকল রক্ষা করা হইল মাত্র। বিবাহের দিন সন্ধ্যা উত্তীর্ণ হইল, এক প্রহর রাত্রে লগ্ন। তথাপি গৃহে যাহারা সচরাচর থাকে তাহারা ভিন্ন আর কেহ নাই, প্রতিবেশীরাও কেহ উপস্থিত নাই। এ পর্যন্ত ধনদাস ভিন্ন গৃহস্থ কেহই জানিতেন না যে কে পাত্র, কোথাকার পাত্র। তবে সকলেই জানিত যে যেখানে আনন্দস্বামী বিবাহের সম্বন্ধ করিয়াছেন সেখানে কখনো অপাত্র স্থির করেন নাই। তিনি যে কেন পাত্রের পরিচয় ব্যক্ত করিলেন না তাহা তিনিই জানেন, তাহার মনের কথা বুঝিবে কে।
একটি গৃহে পুরোহিত সম্প্রদানের উদ্যোগাদি করিয়া একাকী বসিয়া আছেন। বাহিরে ধনদাস একাকী বরের প্রতীক্ষা করিতেছেন। অন্তঃপুরে কন্যাসজ্জা করিয়া হিরণময়ী বসিয়া আছেন। আর কোথাও কেহ নাই। হিরণময়ী মনে মনে ভাবিতেছেন, এ কি রহস্য! কিন্তু পুরন্দরের সঙ্গে যদি বিবাহ না হইল, তবে যে হয় তাহার সঙ্গে বিবাহ হোক, সে আমার স্বামী হইবে না। এমন সময় ধনদাস কন্যাকে ডাকিতে আসিলেন, কিন্তু তাহাকে সম্প্রদানের স্থানে লইয়া যাইবার পূর্বে বস্ত্রের দ্বারা তাহার দুই চক্ষু দৃঢ়তর বাঁধিলেন। হিরণময়ী কহিলেন, এ কি পিতা! ধনদাস কহিলেন, গুরুদেবের আজ্ঞা, তুমিও আমার আজ্ঞা মতো কার্য করো, মন্ত্রগুলি মনে মনে বলিও। শুনিয়া হিরণময়ী কোনো কথা কহিলেন না। ধনদাস দৃষ্টিহীনা কন্যার হস্ত ধরিয়া সম্প্রদানের স্থানে লইয়া গেলেন। হিরণময়ী তথায় উপনীত হইয়া যদি কিছু দেখিতে পাহিতেন, তাহা হইলে দেখিতেন যে পাত্র তাহার ন্যায় আবৃত নয়ন। এইরূপে বিবাহ হইল। সেই স্থানে গুরু, পুরোহিত এবং কন্যাকর্তা ভিন্ন আর কেহ ছিল না। বর কন্যা কেহ কাহাকে দেখিলেন না, শুভদৃষ্টি হইল না। সম্প্রদানান্তে আনন্দস্বামী বরকন্যাকে কহিলেন, তোমাদিগের বিবাহ হইল, কিন্তু তোমরা পরস্পরকে দেখিলে না। কন্যার কুমারী নাম ঘুচানোই এই বিবাহের উদ্দেশ্য। ইহজন্মে কখনো তোমাদের পরস্পর সাক্ষাৎ হইবে কিনা বলিতে পারি না, যদি হয় তবে কেহ কাহাকে চিনিতে পারিবে না। চিনিবার আমি একটি মাত্র উপায় করিয়া দিতেছি। আমার হাতে দুইটি আঙ্গুরীয় আছে, দুইটি ঠিক এক প্রকার। অঙ্গুরীয় যে প্রস্তরে নির্মিত তাহা প্রায় পাওয়াই যায় না, এবং অঙ্গুরীয়ের ভিতরের পৃষ্ঠে একটি ময়ূর অঙ্কিত আছে। ইহার একটি বরকে, একটি কন্যাকে দিলাম। এরূপ অঙ্গুরীয় অন্য কেহ পাইবে না। বিশেষ এই ময়ূরের চিত্র অননুকরণীয়, ইহা আমার স্বহস্ত খোদিত। যদি কন্যা কোনো পুরুষের হস্তে এইরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন যে সেই পুরুষ তাহার স্বামী। যদি বর কখনো কোনো স্ত্রীলোকের হস্তে এইরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন তিনিই তাহার পত্নী। তোমরা কেহ এই অঙ্গুরীয় হারাইও না বা কাহাকে দিও না, অন্নাভাব হইলেও বিক্রয় করিও না। কিন্তু ইহাও আজ্ঞা করিতেছি যে অদ্য হইতে পঞ্চ বৎসরের মধ্যে কদাচ এই অঙ্গুরীয় পড়িও না। অদ্য আষাঢ় মাসে শুক্লা পঞ্চমী, রাত্রি একাদশ দণ্ড হইয়াছে। ইহার পর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমীর একাদশ দণ্ড রাত্রি পর্যন্ত অঙ্গুরীয় ব্যবহার নিষেধ করিলাম। আমার নিষেধ অবহেলা করিলে গুরুতর অমঙ্গল হইবে। এই বলিয়া আনন্দস্বামী বিদায় হইলেন। ধনদাস কন্যার চক্ষুর বন্ধন মোচন করিলেন। হিরণময়ী চক্ষু চাহিয়া দেখিলেন যে গৃহমধ্যে কেবল পিতা এবং পুরোহিত আছেন, তাহার স্বামী নাই। তাহার বিবাহরাত্রি একাই যাপন করিলেন। বিবাহান্তে ধনদাস স্ত্রী ও কন্যাকে লইয়া দেশে ফিরিয়া আসিলেন। আরও চারি বৎসর অতিবাহিত হল, পুরন্দর ফিরিয়া আসিলেন না। হিরণময়ীর পক্ষে এখন ফিরিলেও কি, না ফিরিলেই কি! পুরন্দর যে এই সাত বৎসরে ফিরিল না, ইহা ভাবিয়া হিরণময়ী দুঃখিতা হইলেন। মনে ভাবিলেন, তিনি যে আজিও আমাকে ভুলিতে পারেন নাই বলিয়া আসিলেন না, এমন তো কদাচ সম্ভব নহে। তিনি জীবিত আছেন কিনা সংশয়, তাহার দেখার আমি কামনা করি না। এখন আমি অন্যের স্ত্রী, কিন্তু আমার বাল্যকালে সুহৃদ বাঁচিয়া থাকুক, এ কামনা কেন না করিব। ধনদাসেরও কোনো কারণে না কোনো কারণে চিন্তার ভাব প্রকাশ হইতে লাগিল। ক্রমে চিন্তা গুরুতর হইয়া শেষে দারুণ রোগে পরিণত হইল, আর তাহাতেই তাহার মৃত্যু হইল। ধনদাসের পত্নী অনুমৃতা হইলেন। হিরণময়ীর আর কেহ ছিল না।
এই জন্য হিরণময়ী মাতার চরণ ধারণ করিয়া অনেক রোদন করিয়া কহিলেন যে তুমি মরিও না। কিন্তু শ্রেষ্ঠী পত্নী শুনিলেন না। তখন হিরণময়ী পৃথিবীতে একাকিনী হইলেন। মৃত্যুকালে হিরণময়ীর মাতা তাহাকে বুঝাইয়াছিলেন যে বাছা, তোমার কিসের ভাবনা? তোমার একজন স্বামী অবশ্য আছেন, নিয়মিতকাল অতীত হইলে তাহার সহিত সাক্ষাৎ হইলেও হইতে পারে, না হয় তুমি তো নিতান্ত বালিকা নহ, বিশেষ পৃথিবীতে যে সহায় প্রধান ধন তাহা তোমার অতুল পরিমাণে রহিল। কিন্তু সে আশা বিফল হইল। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল যে তিনি কিছুই রাখিয়া যান নাই, অলঙ্কার অট্টালিকা এবং কিছু গার্হস্থ সামগ্রী ভিন্ন আর কিছুই নাই। অনুসন্ধানে হিরণময়ী জানিলেন যে ধনদাস কয়েক বৎসর হইতে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হইয়া আসিতেছিলেন। তিনি তাহা কাহাকেও না বলিয়া শোধনের চেষ্টায় ছিলেন, ইহাই তাহার চিন্তার কারণ। শেষে শোধনও অসাধ্য হইল। ধনদাস মনের ক্লেশে পীড়িত হইয়া পরলোক প্রাপ্ত হইয়াছিলেন। এই সকল সংবাদ শুনিয়া অপরাপর শ্রেষ্ঠীরা আসিয়া হিরণময়ীকে কহিল যে তোমার পিতা আমাদের ঋণগ্রস্ত হইয়া মরিয়াছেন, আমাদেরকে ঋণ পরিশোধ কর। শ্রেষ্ঠীকন্যা অনুসন্ধান করিয়া জানিলেন যে তাহাদের কথা যথার্থ। তখন হিরণময়ী সর্বস্ব বিক্রয় করিয়া তাহাদের ঋণ পরিশোধ করিলেন, বাসগৃহ পর্যন্ত বিক্রয় করিলেন। এখন হিরণময়ী অন্নবস্ত্রের দুঃখে দুঃখিনী হইয়া নগর প্রান্তে এক কুটির মধ্যে একা বাস করিতে লাগিলেন। কেবলমাত্র এক সহায় পরম হিতৈষী আনন্দস্বামী, কিন্তু তিনি তখন দূর দেশে ছিলেন। হিরণময়ীর এমন একটা লোক ছিল না যে আনন্দস্বামীর নিকট প্রেরণ করেন। হিরণময়ী যুবতী এবং সুন্দরী, একাকিনী এক গৃহে শয়ন করা ভালো নহে, আপদও আছে কলঙ্কও আছে। অমলা নামে এক গোপকন্যা হিরণময়ীর প্রতিবেশিনী ছিল, সে বিধবা। তাহার একটি কিশোর বয়স্ক পুত্র এবং কয়েকটি কন্যা। তাহার যৌবনকাল অতীত হইয়াছিল, সচ্চরিত্রা বলিয়া তাহার খ্যাতি ছিল। হিরণময়ী রাত্রিতে আসিয়া তাহার গৃহে শয়ন করিত। একদিন হিরণময়ী অমলার গৃহে শয়ন করিতে আসিলে পর অমলা তাহাকে কহিল, সংবাদ শুনিয়াছ? পুরন্দর শ্রেষ্ঠী নাকি 8 বৎসরের পর নগরে ফিরিয়া আসিয়াছে। শুনিয়া হিরণময়ী মুখ ফিরাইলেন, চক্ষুর জল অমলা না দেখিতে পায়। পৃথিবীর সঙ্গে হিরণময়ীর শেষ সম্বন্ধ ঘুচিল, পুরন্দর তাহাকে ভুলিয়া গিয়াছে, নচেত ফিরিত না। পুরন্দর এক্ষণে মনে রাখুক বা ভুলুক, তাহার লাভ বা ক্ষতি কি? তথাপি যাহার স্নেহের কথা ভাবিয়া যাবজ্জীবন কাটাইয়াছেন সে ভুলিয়াছে ভাবিতে হিরণময়ীর মনে কষ্ট হইল। হিরণময়ী একবার ভাবিলেন, না না ভুলেন নাই, কতকাল আর আমার জন্য বিদেশে থাকিবেন? বিশেষ তাহার পিতার মৃত্যু হইয়াছে, আর দেশে না আসিলে চলিবে কেন? আবার ভাবিলেন, আমি কুলোটা সন্দেহ নাই, নহিলে পুরন্দরের কথা মনে করি কেন? অমলা কহিল, পুরন্দরকে তোমার মনে পড়িতেছে না? শচী সুত শেঠির ছেলে। চিনি, তা সে ফিরে এসেছে, কত নৌকা যে ধন এনেছে তাহা গুণে সংখ্যা করা যায় না, এত ধন নাকি তামলিপে কেহ কখনো দেখে নাই। হিরণময়ীর হৃদয়ে রক্ত একটু খড়ো বহিল, তাহার দরিদ্র দশা মনে পড়িল, পূর্ব সম্বন্ধও মনে পড়িল। দারিদ্রে জ্বালা বড় জ্বালা, তাহার পরিবর্তে এই অতুল ধনরাশি হিরণময়ীর হইতে পারিত, ইহা ভাবিয়া যাহার খড়ো রক্ত না বহে এমন স্ত্রীলোক অতি অল্প আছে। হিরণময়ী ক্ষণেককাল অন্য মনে থাকিয়া পরে অন্য প্রসঙ্গ তুলিল।
শেষে শয়নকালে জিজ্ঞাসা করিল, অমলে, সেই শ্রেষ্ঠী পুত্রের বিবাহ হইয়াছে? অমলা কহিল, না, বিবাহ হয় নাই। হিরণময়ীর ইন্দ্রিয় সকল অবশ হইল, সে রাত্রিতে আর কোনো কথা কহিল না। পরে একদিন অমলা হাসি মুখে হিরণময়ীর নিকটে আসিয়া মধুর ভৎসনা করিয়া কহিল, হ্যাঁ গা বাছা, তোমার কি এমনই ধম্ম? হিরণময়ী কহিল, কি করিয়াছি? আমার কাছে এতদিন তা বলিতে নাই। কি বলি নাই? পুরন্দর শেঠীর সঙ্গে তোমার এত আত্মীয়তা। হিরণময়ী ঈষৎ লজ্জিতা হইয়া বলিলেন, তিনি বাল্যকালে আমার প্রতিবেশী ছিলেন, তার আর বলিব কি। শুধু প্রতিবেশী? দেখো দেখি কি এনেছি। এই বলিয়া অমলে একটা কৌটা বাহির করিল। কৌটা খুলিয়া তাহার মধ্যে হইতে অপূর্ব দর্শন মহাপ্রভাযুক্ত মহামূল্য হীরের হার বাহির করিয়া হিরণময়ীকে দেখাইল। সৃষ্টিকন্যা হীরা চিনিত, বিস্মিত হইয়া কহিল, এ যে মহামূল্য, এ কোথায় পাইলে? ইহা তোমাকে পুরন্দর পাঠাইয়া দিয়াছে, তুমি আমার গৃহে থাকো শুনিয়া আমাকে ডাকিয়া পাঠাইয়া ইহা তোমাকে দিতে বলিয়াছে। হিরণময়ী ভাবিয়া দেখিল, এই হার গ্রহণ করিলে চিরকালের জন্য দারিদ্র মোচন হয়। ধনদাসের আদরের কন্যা হার অন্ন বস্ত্রের কষ্ট সহিতে পারিতেছিল না। অতএব হিরণময়ী ক্ষণিক বিমনা হইল, পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল, অমলা, তুমি বণিককে কহিও যে আমি ইহা গ্রহণ করিতে পারিব না। অমলা বিস্মিতা হইল, বলিল, সে কি, তুমি কি পাগল, না আমার কথায় বিশ্বাস করিতেছ না? আমি তোমার কথা বিশ্বাস করিতেছি, আর পাগলও নই, আমি উহা গ্রহণ করিব না। অমলা অনেক তিরস্কার করিতে লাগিল, হিরণময়ী কিছুতেই গ্রহণ করিলেন না। তখন অমলা হার লইয়া রাজা মদন দেবের নিকট গেল, রাজাকে প্রণাম করিয়া হার দিল, বলিল, এ হার আপনাকে গ্রহণ করিতে হইবে, এ হার আপনারই যোগ্য। রাজা হার লইয়া অমলাকে যথেষ্ট অর্থ দিলেন, হিরণময়ী তাহার কিছুই জানিল না। ইহার কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিকা হিরণময়ীর নিকট আসিল। সে কহিল, আমার প্রভু বলিয়া পাঠাইলেন যে আপনি যে পর্ণকুটিরে বাস করেন ইহা তাহার সহ্য হয় না, আপনি তাহার বাল্যকালের সখী, আপনার গৃহ তাহার গৃহ একই, তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃহে গিয়ে বাস করুন, আপনার পিতৃগৃহ তিনি ধনদাসের মহাজনের নিকট ক্রয় করিয়াছেন, তাহা আপনাকে দান করিতেছেন, আপনি গিয়া সেইখানে বসবাস করুন, ইহাই তাহার ভিক্ষা। হিরণময়ী দারিদ্র জন্য যত দুঃখ ভোগ করিতেছিলেন তন্মধ্যে পিতৃভবন হইতে নির্বাসনই তাহার সর্বাপেক্ষা গুরুতর বোধ হইত। যেখানে বাল্য ক্রীড়া করিয়াছিলেন, যেখানে পিতামাতার সহবাস করিতেন, যেখানে তাহাদিগের মৃত্যু দেখিয়াছেন, সেখানে যে আর বাস করিতে পার না, এ কষ্ট গুরুতর বোধ হইত। সেই ভবনের কথায় তাহার চক্ষে জল আসিল। তিনি পরিচারিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন, এ দান আমার গ্রহণ করা উচিত নহে, কিন্তু এ লোভ আমি সংবরণ করিতে পারিলাম না, তোমার প্রভুর সর্বপ্রকার মঙ্গল হোক। পরিচারিকা প্রণাম করিয়া বিদায় হইল। অমলা উপস্থিতা ছিল, হিরণময়ী তাহাকে বলিলেন, অমলা, তথায় আমার একা বাস করা যাইতে পারে না, তুমিও তথায় বাস করিবে, চলো। অমলা স্বীকৃতা হইল, উভয়ে গিয়া ধনদাসের গৃহে বাস করিতে লাগিলেন। তথাপি অমলাকে সর্বদা পুরন্দরের গৃহে যাইতে হিরণময়ী একদিন নিষেধ করিলেন, অমলা আর যাইত না। পিতৃগৃহে গমনাবধি হিরণময়ী একটা বিষয়ে বড় বিস্মিতা হইলেন। একদিন অমলা কহিল, তুমি সংসার নির্বাহের জন্য ব্যস্ত হইও না, বা শারীরিক পরিশ্রম করিও না,
রাজবাড়িতে আমার কার্য হইয়াছে, আর এখন অর্থের অভাব নাই। অতএব আমি সংসার চালাইব, তুমি সংসারে কর্ত্রী হইয়া থাকো। হিরণময়ী দেখিলেন অমলার অর্থের বিলক্ষণ প্রাচুর্য। মনে মনে নানা প্রকার সন্দিহান হইলেন। বিবাহের পর পঞ্চমাষাঢ়ের শুক্লা পঞ্চমী আসিয়া উপস্থিত হইল। হিরণময়ী একথা স্মরণ করিয়া সন্ধ্যাকালে বিমনা হইয়া বসিয়াছিলেন। ভাবিয়াছিলেন, গুরুদেবের আজ্ঞানুসারে আমি কালী হইতে অঙ্গুরীয়টি পড়িতে পারি, কিন্তু পড়িব কি, পড়ি আমার কি লাভ? হয়তো স্বামী পাইব, কিন্তু স্বামী পাইবার আমার বাসনা নাই। অথবা চিরকালের জন্য কেনই বা পরের মূর্তি আঁকিয়া রাখি? এ দুরন্ত হৃদয়কে শাসিত করাই উচিত, নহিলে ধর্মে পতিত হইতেছি। এমন সময় অমলা বিস্ময় বিহবলা হইয়া আসিয়া কহিল, কি সর্বনাশ, আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না, না জানি কি হইবে। কি হইয়াছে? রাজপুরী হইতে তোমার জন্য শিবিকা লইয়া দাস দাসী আসিয়াছে, তোমাকে লইয়া যাইবে। তুমি কি পাগল হইয়াছ? আমাকে রাজবাড়ি হইতে লইতে আসবে কেন? এমন সময় রাজদূতী আসিয়া প্রণাম করিল এবং কহিল যে, রাজাধিরাজ পরম ভট্টারক শ্রী মদন দেবের আজ্ঞাতে হিরণময়ী এই মুহূর্তেই শিবিকা আহরণে রাজ অবরোধে যাইবেন। হিরণময়ী বিস্মিতা হইলেন, কিন্তু অস্বীকার করিতে পারিলেন না। রাজাজ্ঞা অলঙ্ঘ, বিশেষ রাজা মদন দেবের অবরোধে যাইতে শঙ্কা নাই। রাজা পরম ধার্মিক এবং জিতেন্দ্রীয় বলিয়া খ্যাত, তাহার প্রতাপে কোনো রাজপুরুষও কোনো স্ত্রীলোকের ওপর অত্যাচার করিতে পারে না। হিরণময়ী অমলাকে বলিলেন, অমলে, আমি রাজদর্শনে যাইতে সম্মতা, তুই সঙ্গে চল। অমলা স্বীকৃতা হইল। তৎসমভিবহারে শিবিকা আরোহণে হিরণময়ী রাজ অবরোধ মধ্যে প্রবিষ্ঠা হইলেন। প্রতিহারী রাজাকে নিবেদন করিল যে সৃষ্টিকন্যা আসিয়াছে। রাজাজ্ঞা পাইয়া প্রতিহারী একা হিরণময়ীকে রাজসম্মুখে লইয়া আসিল, অমলা বাহিরে রহিল। হিরণময়ী রাজাকে দেখিয়া বিস্মিতা হইলেন। রাজা দীর্ঘাকৃতি পুরুষ, কবাট বক্ষ, দীর্ঘ হস্ত, অতি সুগঠিত আকৃতি, ললাট প্রশস্ত, বিস্ফারিত আয়তচক্ষু, শান্তমূর্তি। হেরূপ সুন্দর পুরুষ কদাচিৎ স্ত্রীলোকের নয়নপথে পড়ে। রাজাও সৃষ্টিকন্যাকে দেখিয়া জানিলেন যে রাজাবরধেও এরূপ সুন্দরী দুর্লভ। রাজা কহিলেন, তুমি হিরণময়ী? হিরণময়ী কহিলেন, আমি আপনার দাসী। রাজা কহিলেন, কেন তোমাকে ডাকাইয়াছি তাহা শুনো, তোমার বিবাহের কথা মনে পড়ে? পড়ে। সেই রাত্রে আনন্দস্বামী তোমাকে যে অঙ্গুরীয় দিয়াছিলেন তাহা তোমার কাছে আছে? মহারাজ, সে অঙ্গুরীয় আছে, কিন্তু সে সকল অতি গুহ বৃত্তান্ত, কি প্রকারে আপনি তাহা অবগত হইলেন? রাজা তাহার কোনো উত্তর না দিয়া কহিলেন, সে অঙ্গুরীয় কোথায় আছে, আমাকে দেখাও। হিরণময়ী কহিলেন, উহা আমি গৃহে রাখিয়া আসিয়াছি, পঞ্চবৎসর পরিপূর্ণ হইতে আরও কয়েকদণ্ড বিলম্ব আছে, অতএব তাহা পড়িতে আনন্দস্বামীর যে নিষেধ ছিল তাহা এখনো আছে। ভালোই, কিন্তু সেই অঙ্গুরীয়ের অনুরূপ দ্বিতীয় যে অঙ্গুরীয় তোমার স্বামীকে আনন্দস্বামী দিয়াছিলেন তাহা দেখিলে চিনিতে পারিবে? উভয় অঙ্গুরীয় একই রূপ, সুতরাং দেখিলে চিনিতে পারিব। তখন প্রতিহারী রাজাজ্ঞা প্রাপ্ত হইয়া একটি সুবর্ণের কৌটো আনিল। রাজা তাহার মধ্য হইতে একটি অঙ্গুরীয় লইয়া বলিলেন, দেখো এই অঙ্গুরীয় কাহার। হিরণময়ী অঙ্গুরীয় প্রদীপালোকে বিলক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, দেব, এই আমার স্বামীর অঙ্গুরীয় বটে, কিন্তু আপনি ইহা কোথায় পাইলেন? পরে কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেব, ইহাতে জানিলাম যে আমি বিধবা হইয়াছি,
স্বজনহীন মৃতের ধন আপনার হস্তগত হইয়াছে, নহিলে তিনি জীবিতাবস্থায় ইহা ত্যাগ করিবার সম্ভাবনা ছিল না। রাজা হাসিয়া কহিলেন, আমার কথায় বিশ্বাস করো, তুমি বিধবা নহ। তবে আমার স্বামী আমার অপেক্ষাও দরিদ্র, ধনলোভে ইহা বিক্রয় করিয়াছেন। তোমার স্বামী ধনী ব্যক্তি, তবে আপনি বলে ছলে কৌশলে তাহার নিকট হইতে অপহরণ করিয়াছেন। রাজা এই দুঃসাহসিক কথা শুনিয়া বিস্মিত হইলেন, বলিলেন, তোমার বড় সাহস, রাজা মদনদেব চোর, ইহা আর কেহ বলে না। নচেত আপনি এ অঙ্গুরিও পাইলেন কোথায়? আনন্দস্বামী তোমার বিবাহের রাত্রে ইহা আমার অঙ্গুলিতে পড়াইয়া দিয়াছেন। হিরণময়ী তখন লজ্জায় অধোমুখী হইয়া কহিলেন, আর্যপুত্র, আমার অপরাধ ক্ষমা করুন, আমি চপলা, না জানিয়া কটু কথা বলিয়াছি। হিরণময়ী রাজমহিষী, ইহা শুনিয়া হিরণময়ী অত্যন্ত বিস্মিতা হইলেন, কিন্তু কিছুমাত্র আহ্লাদিতা হইলেন না, বরং বিষণ্ণ হইলেন। ভাবিতে লাগিলেন যে আমি এতদিন পুরন্দরকে পাই নাই বটে, কিন্তু পরপত্নিত্বের যন্ত্রণা বোধ করি নাই, এখন হইতে আমার সে যন্ত্রণাও আরম্ভ হইল, আর আমি হৃদয় মধ্যে পুরন্দরের পত্নী। কি প্রকারে অন্যানুরাগিনী হইয়া এই মহাত্মার গৃহ কলঙ্কিত করিব? হিরণময়ী এরূপ ভাবিতেছিলেন, এমত সময়ে রাজা বলিলেন, হিরণময়ী, তুমি আমার মহিষী বটে, কিন্তু তোমাকে গ্রহণ করিবার পূর্বে আমার কয়েকটি জিজ্ঞাসা আছে। তুমি বিনামূল্যে পুরন্দরের গৃহে বাস করো কেন? হিরণময়ী অধবদন হইলেন। রাজা পুনরপি জিজ্ঞাসা করিলেন, তোমার দাসী অমলা সর্বদা পুরন্দরের গৃহে যাতায়াত করে কেন? হিরণময়ী আরও লজ্জাবতমুখী হইয়া রহিলেন। ভাবিতেছিলেন, রাজা মদনদেব কি সর্বজ্ঞ? তখন রাজা কহিলেন, আরও একটা গুরুতর কথা আছে, তুমি পরনারী হইয়া পুরন্দর প্রদত্ত হীরক হার গ্রহণ করিয়াছিলে কেন? এবার হিরণময়ী কথা কহিলেন, বলিলেন, আর্যপুত্র, জানিলাম আপনি সর্বজ্ঞ নহেন, হীরক হার আমি ফিরাইয়া দিয়াছি। তুমি সেই হার আমার নিকট বিক্রয় করিয়াছ, এই দেখো সেই হার। এই বলিয়া রাজা কৌটার মধ্য হইতে হার বাহির করিয়া দেখাইলেন। হিরণময়ী হীরক হার চিনিতে পারিয়া বিস্মিতা হইলেন, কহিলেন, আর্যপুত্র, এ হার কি আমি স্বয়ং আসিয়া আপনার কাছে বিক্রয় করিয়াছি? না, তোমার দাসী বা দূতি অমলা আসিয়া বিক্রয় করিয়াছে, তাহাকে ডাকাইব। হিরণময়ীর অমর্ষান্বিত বদনমণ্ডলে একটু হাসি দেখা দিল, বলিলেন, আর্যপুত্র, অপরাধ ক্ষমা করুন, অমলাকে ডাকাইতে হইবে না, আমি এ বিক্রয় স্বীকার করিতেছি। এবার রাজা বিস্মিত হইলেন, বলিলেন, স্ত্রীলোকের চরিত্র অভাবনীয়, তুমি পরের পত্নী হইয়া পুরন্দরের নিকট কেন ইহার গ্রহণ করিলে? প্রণয় উপহার বলিয়া গ্রহণ করিয়াছি। রাজা আরও বিস্মিত হইলেন, বলিলেন, সে কি, কি প্রকারে প্রণয় উপহার? আমি কুলোটা মহারাজ, আমি আপনার গ্রহণের যোগ্য নহি, আমি প্রণাম করিতেছি, আমাকে বিদায় দিন, আমার সঙ্গে বিবাহ বিস্তৃত হন। হিরণময়ী রাজাকে প্রণাম করিয়া গমনোদ্যত হইয়াছেন, এমন সময় রাজার বিস্ময় বিকাশক মুখকান্তি অকস্মাৎ প্রফুল্ল হইল, তিনি উচ্চ হাস্য করিয়া উঠিলেন। হিরণময়ী ফিরিল, রাজা কহিলেন, হিরণময়ী, তুমি জিতিলে, আমি হারিলাম, তুমি কুলোটা নহ, আমিও তোমার স্বামী নহি, যাইও না। মহারাজ, তবে এ কাণ্ডটা কি, আমাকে বুঝাইয়া বলুন, আমি অতি সামান্য স্ত্রী, আমার সঙ্গে আপনার তুল্য গম্ভীর প্রকৃতি রাজাধিরাজের রহস্য সম্ভবে না। রাজা হাস্যত্যাগ না করিয়া বলিলেন,
আমার ন্যায় রাজারই এরূপ রহস্য সম্ভাবে। ছয় বৎসর হইল তুমি একখানি পত্রার্ধ অলঙ্কার মধ্যে পাইয়াছিলে, তাহা কি আছে? মহারাজ, আপনি সর্বজ্ঞই বটে, পত্রার্ধ আমার গৃহে আছে। তুমি শিবিকারোহণে পুনশ্চ গৃহে গিয়া সেই পত্রার্ধ লইয়া আইস, তুমি আসিলে আমি সকল কথা কহিব। হিরণময়ী রাজার আজ্ঞায় শিবিকারোহণে স্বগৃহে প্রত্যাগমন করিলেন এবং তথা হইতে সেই পূর্ব বর্ণিত পত্রার্ধ লইয়া পুনশ্চ রাজ সন্নিধানে আসিলেন। রাজা সেই পত্রার্ধ দেখিয়া আর একখানি পত্রার্ধ কৌট হইতে বাহির করিয়া হিরণময়ীকে দিলেন, বলিলেন, উভয় অর্ধেক মিলিত কর। হিরণময়ী উভয়ার্ধ মিলিত করিয়া দেখিলেন মিলিল। রাজা কহিলেন, উভয়ার্ধ একত্রে পাঠ কর। তখন হিরণময়ী নিম্নলিখিত পত্র পাঠ করিলেন। জ্যোতিষী গণনা করিয়া দেখিলাম যে তুমি যে কল্পনা করিয়াছ তাহা কর্তব্য নহে। হিরণময়ী তুল্য সোনার পুত্তলিকে কখনো চির বৈধব্যে নিক্ষিপ্ত করা যাইতে পারে না, বিবাহ হইলে ভয়ানক বিপদ, তাহার চির বৈধব্য ঘটিবে গণনা দ্বারা জানিয়াছি। তবে পঞ্চ বৎসর পর্যন্ত পরস্পরে যদি দম্পতি মুখদর্শন না করে তবে এই গ্রহ হইতে যাহাতে নিষ্কৃতি হইতে পারে তাহার বিধান আমি করিতে পারি। পাঠ সমাপন হইলে রাজা কহিলেন, এই লিপি আনন্দস্বামী তোমার পিতাকে লিখিয়াছিলেন, তাহা এখন বুঝিতে পারিতেছি। কেন বা আমাদের বিবাহকালে নয়নাবৃত হইয়াছিল, কেনই বা গোপনে সেই অদ্ভুত বিবাহ হইয়াছিল, কেনই বা পঞ্চবৎসর অঙ্গুরীয় ব্যবহার নিষিদ্ধ হইয়াছে তাহা বুঝিতে পারিতেছি, কিন্তু আর তো কিছুই বুঝিতে পারিতেছি না। রাজা কহিলেন, আর তো অবশ্য বুঝিয়াছি যে এই পত্র পাইয়াই তোমার পিতা পুরন্দরের সহিত সম্বন্ধ রহিত করিলেন, পুরন্দর সেই দুঃখে সিংহলে গেল। এদিকে আনন্দস্বামী পত্রানুসন্ধান করিয়া একটি পাত্র স্থির করিলেন। পাত্রের কোষ্ঠী গণনা করিয়া জানিলেন যে পাত্রটি 80 বৎসর পরমায়ু। তবে 28 বৎসর বয়স অতীত হইবার পূর্বে মৃত্যুর এক সম্ভাবনা ছিল। গণনা করিয়া দেখিলেন যে ওই বয়স অতীত হইবার পূর্বে এবং বিবাহের 5 বৎসর মধ্যে পত্নী শয্যায় শয়ন করিয়া তাহার প্রাণ ত্যাগ করিবার সম্ভাবনা। কিন্তু যদি কোনোরূপে 5 বৎসর জীবিত থাকেন তবে দীর্ঘজীবী হইবেন। অতএব পাত্রে 23 বৎসর অতীত হইবার সময় বিবাহ দেওয়া স্থির হইল। কিন্তু এতদিন অবিবাহিত থাকিলে পাছে তুমি কোনো প্রকার চঞ্চলা হও বা গোপনে কাহাকে বিবাহ করো, এই জন্য তোমাকে ভয় দেখাইবার কারণে এই পত্রার্ধ তোমার অলঙ্কার মধ্যে রাখিয়াছিলেন। তৎপরে বিবাহ দিয়া 5 বৎসর সাক্ষাৎ না হয় তাহার জন্য যে যে কৌশল করিয়াছিলেন তাহা জ্ঞাত আছে, সেই জন্যই পরস্পরের পরিচয় মাত্র পাও নাই। কিন্তু সম্প্রতি কয়েক মাস হইল বড় গোলযোগ হইয়া উঠিয়াছিল। কয়েক মাস হইল আনন্দস্বামী এ নগরে আসিয়া তোমার দারিদ্র শুনিয়া নিতান্ত দুঃখিত হইলেন, তিনি তোমাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু সাক্ষাৎ করেন নাই। তিনি আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিয়া তোমার বিবাহ বৃত্তান্ত আনুপূর্বিক কহিলেন। পরে কহিলেন, আমি যদি জানিতে পারিতাম যে হিরণময়ী এরূপ দরিদ্রাবস্থায় আছে তাহা হইলে আমি উহা মোচন করিতাম, এক্ষণে আমি উহার প্রতিকার করিব, এ বিষয়ে আমাকেই আপনি ঋণী জানিবেন, আপনার ঋণ আমি পরিশোধ করিব। সম্প্রতি আমার আর একটি অনুরোধ রক্ষা করিতে হইবে। হিরণময়ীর স্বামী এই নগরে বাস করিতেছেন, উহাদের পরস্পর সাক্ষাৎ না হয় ইহা আপনি দেখিবেন। এই বলিয়া তোমার স্বামীর পরিচয়ও আমার নিকট দিলেন। সেই অবধি অমলা যে অর্থব্যয়ের দ্বারা তোমার দারিদ্র দুঃখ মোচন করিয়া আসিতেছে তাহা আমা হইতে প্রাপ্ত। আমি তোমার পিতৃগৃহ ক্রয় করিয়া তোমাকে বাস করিতে দিয়াছিলাম, হার আমি পাঠাইয়াছিলাম, সেও তোমার পরীক্ষার্থ। হিরণময়ী কহিল, তবে আপনি এই অঙ্গুরীও কোথায় পাইলেন? কেনই বা আমার নিকট স্বামীরূপে পরিচয় দিয়া আমাকে প্রতারিত করিয়াছিলেন?
পুরন্দরের গৃহে বাস করিতেছি বলিয়া কেনই বা অনুযোগ করিতেছিলেন? রাজা কহিলেন, যে দণ্ডে আমি আনন্দস্বামীর অনুজ্ঞা পাইলাম সেই দণ্ডেই আমি তোমার প্রহরায় লোক নিযুক্ত করিলাম। সেই দিনই অমলা দ্বারা তোমার নিকট হার পাঠাই। তাহার পর অদ্য পঞ্চম বৎসর পূর্ণ হইবে জানিয়া তোমার স্বামীকে ডাকিয়া কহিলাম, তোমার বিবাহ বৃত্তান্ত আমি সমুদায় জানি। তোমার সেই অঙ্গুরীয়টি লইয়া একাদশ দণ্ড ও রাত্রির সময় আসিও, তোমার স্ত্রীর সহিত মিলন হইবে। তিনি কহিলেন যে, মহারাজের আজ্ঞা শিরোধার্য, কিন্তু বনিতার সহিত মিলনের আমার স্পৃহা নাই, না হইলেই ভালো হয়। আমি কহিলাম, আমার আজ্ঞা। তাহাতে তোমার স্বামী স্বীকৃত হইলেন, কিন্তু কহিলেন যে, আমার সেই বনিতা সচ্চরিত্রা কি দুশ্চরিত্রা তাহা আপনি জানেন। যদি দুশ্চরিত্রা স্ত্রী গ্রহণ করিতে আজ্ঞা করেন তবে আপনাকে অধর্ম স্পর্শিবে। আমি উত্তর করিলাম, অঙ্গুরীয়টি দিয়া যাও, আমি তোমার স্ত্রীর চরিত্র পরীক্ষা করিয়া গ্রহণ করিতে বলিব। তিনি কহিলেন, এ অঙ্গুরীয় অন্যকে বিশ্বাস করিয়া দিতাম না, কিন্তু আপনাকে অবিশ্বাস নাই। আমি অঙ্গুরীয় লইয়া তোমায় যে পরীক্ষা করিয়াছি তাহাতে তুমি জয়ী হইয়াছ। পরীক্ষা তো কিছুই বুঝিতে পারিলাম না। এমন সময় রাজপুরে মঙ্গলসূচক ঘোরতর বাদ্যদ্যাম হইয়া উঠিল। রাজা কহিলেন, রাত্রি একাদশ দণ্ড অতীত হইল, পরীক্ষার কথা পশ্চাৎ বলিব। এক্ষণে তোমার স্বামী আসিয়াছেন, শুভলগ্নে তাহার সহিত শুভদৃষ্টি কর। তখন পশ্চাৎ হইতে সেই কক্ষে দ্বার উদ্ঘাটিত হইল। একজন মহাকায় পুরুষ সেই দ্বার পথে কক্ষ মধ্যে প্রবেশ করিল। রাজা কহিলেন, হিরণময়ী, ইনিই তোমার স্বামী। হিরণময়ী চাহিয়া দেখিলেন, তাহার মাথা ঘুরিয়া গেল, জাগ্রত স্বপ্নের ভেদ জ্ঞান শূন্যা হইলেন, দেখিলেন পুরন্দর। উভয়ে উভয়কে নিরীক্ষণ করিয়া স্তম্ভিত উন্মত্ত প্রায় হইলেন, কেহই যেন কথা বিশ্বাস করিলেন না। রাজা পুরন্দরকে কহিলেন, সহৃদ হিরণময়ী তোমার যোগ্যা পত্নী, আদরে গৃহে লইয়া যাও, ইনি অদ্যাপি তোমার প্রতি পূর্ববৎ স্নেহময়ী। আমি দিবারাত্র ইহাকে প্রহরাতে রাখিয়াছিলাম, তাহাতে বিশেষ জানি যে ইনি অনন্যানুরাগিনী, তোমার ইচ্ছাক্রমে ইহার পরীক্ষা করিয়াছি। আমি উহার স্বামী বলিয়া পরিচয় দিয়াছিলাম, কিন্তু রাজ্য লোভেও হিরণময়ী লুব্ধ হইয়া তোমাকে ভুলেন নাই। আপনাকে হিরণময়ীর স্বামী বলিয়া পরিচিত করিয়া ইঙ্গিতে জানাইলাম যে হিরণময়ীকে তোমার প্রতি অসৎ প্রণয়সিক্ত বলিয়া সন্দেহ করি। যদি হিরণময়ী তাহাতে দুঃখিতা হত, আমি নির্দোষী, আমাকে গ্রহণ করুন বলিয়া কাতর হইত, তাহা হইলে বুঝিতাম যে হিরণময়ী তোমাকে ভুলিয়াছে। কিন্তু হিরণময়ী তাহা না করিয়া বলিল, মহারাজ, আমি কুলোটা, আমাকে ত্যাগ করুন। হিরণময়ী, তোমার তখনকার মনের ভাব আমি সকলই বুঝিয়াছিলাম, তুমি অন্য স্বামীর সংসর্গ করিবে না বলিয়াই আপনাকে কুলোটা বলিয়া পরিচয় দিয়েছিলে। এক্ষণে আশীর্বাদ করি, তোমরা সুখী হও। হিরণময়ী কহিল, মহারাজ, আমাকে আরও একটা কথা বুঝাইয়া দিন। ইনি সিংহলে ছিলেন, কাশীতে আমার সঙ্গে পরিণয় হইল কি প্রকারে? যদি ইনি সিংহল হইতে সে সময় আসিয়াছিলেন তবে আমরা কেহ জানিলাম না কেন? রাজা কহিলেন, আনন্দস্বামী এবং পুরন্দরের পিতায় পরামর্শ করিয়া সিংহলে লোক পাঠাইয়া ইহাকে সিংহল হইতে একেবারে কাশী লইয়া গিয়াছিলেন, পরে সেইখান হইতে পুনশ্ব সিংহলে গিয়াছিলেন, তাম্রলিপ্তে আসেন নাই, এই জন্য তোমরা জানিতে পারো নাই। পুরন্দর কহিলেন, মহারাজ, আপনি যেমন আমার চিরকালের মনোরথ পূর্ণ করিলেন, জগদীশ্বর এমনই আপনার সকল মনোরথ পূর্ণ করুন। অদ্য আমি যেমন সুখী হইলাম, এমন সুখী কেহ আপনার রাজ্যে কখনো বাস করে নাই। অবশেষে মধুরেণ সমাপয়েত। ভালোবাসার জয়, নিয়তির সদিচ্ছার জয়। এমন সব গল্প পড়ে
বড় আশা করতে ইচ্ছে করে জানেন। একদিন যখনই দুটো মানুষ ভালোবাসবে তখনই তাদের সফলভাবে মিলিয়ে দিতে পারবে নিয়তি। জয় হবে একমাত্র ভালোবাসার, অন্য কিচ্ছুর নয়, জাত মান অর্থ লিঙ্গ পরিস্থিতি কারোর নয়। তাহলে আজ আসি, আমি আবার দেখা হবে খুব শিগগিরই। আপনারা সকলে ভালো থাকবেন, খুব ভালোবাসায় থাকবেন, আর নিয়তির সদিচ্ছার ওপর একটু ভরসা রাখবেন। শুভরাত্রি।